হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মামনি কুক অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আমরাও বিন্দাস আছি। তো আজকে আমি চিকেন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, চলো চিকেনটাকে ম্যারিনেশন করে নিই। তো দিয়ে দেবো টক দই আর আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প গরম মশলা, আর দিয়ে দেবো সর্ষে তেল। তো এই সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আর এই ম্যারিনেশন করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, তো আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স আছে তখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নাও, তাহলে আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর যারা আমার চ্যানেলে পুরাতন ভিউয়ার্স তারা একটা আমার চ্যানেলকে লাইক দিয়ে আগিয়ে নিয়ে যাও। তো ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি, ভালো করে চিকেনটাকে মেখে নিল। তো আমার চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্যে রেখে দেব ঢাকা দিয়ে। তো চলো আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর চিকেন তো আমাদের সবারই প্রিয় কম বেশি। তো আমি যেভাবে চিকেনটা রান্না করছি তোমরাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো তেলে আমি অল্প দিয়ে দেবো চিনি, তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আমি তিনটে পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে আমরা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যে তোমরা আমার ইনস্টাগ্রামে আমাকে একটু ফলো করে দিও, ঝুমা সর্দার 9 দিও, আর আমার ফেসবুকেও একটু তোমরা সবাই ফলো করবে। তো আমার ফেসবুকে মামনি সর্দারও আছে, ঝুমা সর্দার আছে, তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে। তো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবি। তো আমার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তো আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। তো এইভাবেই আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর এখন ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর দেখো চিকেনের মধ্যে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এইরকমভাবে আমি আস্তে আস্তে করে গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে রান্নাটা করব। তো চলো এইভাবে আমরা রান্নাটা করি ঢাকা দিয়ে। তো রান্না করতে করতে আরেকটা কথা বলি, আমার ইনস্টাগ্রামটা তো তোমরা ফলো করে দিও, ঝুমা সর্দার 90।
আর ফেসবুকে মামনি সর্দার ঝুমা সর্দার দুটোই আছে, তোমরা ওতেও ফলো করো। তো আমার চিকেন রান্না পুরো কমপ্লিট। ভিন্ন স্বাদে চিকেন রেসিপি আমাদের রেডি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।